গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান ট্রেল দেওয়া আছে। সাধারণ অনুপাত আর এর মানটা দেওয়া নেই। পদ সংখ্যা এন দেওয়া নেই, টেনতম পদ দেওয়া আছে 768। এটা আমরা ছয় নম্বর অঙ্ক করছি। আমরা জানি এনতম পদ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এনতম পদ দেওয়া আছে 768, এর মান দেওয়া আছে 12। আর এর মান দেওয়া নেই, এর মানও দেওয়া নেই। এন মাইনাস ওয়ান, এটাকে আমরা দেখতে পারি যেহেতু টুয়েলভটা এখানে গুণ আকারে আছে 768/12 n-1, এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব 64 n-1। ঠিক আছে, এখন আমরা করলাম আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় আর টু দি পাওয়ার এন এন টু আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর টু দি পাওয়ার এন এখানে থাকলো, আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে আমরা এরকম লিখতে পারি আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই আর, এরকম হলো। তাহলে আমরা যদি এটাকে আর আর গুণ করি তাহলে আমাদের হয় আর টু দি পাওয়ার এন সমান 64 আর। ঠিক আছে, এভাবে আমরা সমীকরণ দিয়ে রাখতে পারি। এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। দেখো, আমরা জানি গুণোত্তর ধারার এস এন সমান, এখানে আর এর মানটা দেখো এক থেকে আর এর মানে এখানে দেওয়া নেই, আমরা লিখব এ ইন্টু ওয়ান ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। যদি কোনো আগের মানটা দেওয়া নেই, আমরা ধরে নিলাম সমষ্টি এটাই হবে, এসএনের মান দেওয়া আছে 1524, এর মান দেওয়া আছে 12। ওয়ান মাইনাস, এখানে দেখো আমরা এখানে আর টু দি পাওয়ার এনের মানটা পেয়ে গেছি কত 64 আর, আমরা সেটা বসিয়ে দিলাম। মানে যেহেতু আমরা এক নম্বর হতে পেয়েছি আর টু দি পাওয়ার এন সমান 64 আর, সেটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, এখন আমরা কী করবো 1524, এখানে 12টা গুণ আছে, এ পাশে এসে ভাগ লিখে দিলাম 1-64 আর ডিভাইডেড বাই 1-r হয়ে গেল। আমরা এখন যদি এই 1524কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই, 1524/12, তাহলে আমরা পাচ্ছি 127 ইকুয়াল টু 1-64 আর 1-r। এখন যদি আমরা আর গুণন করি তাহলে আমরা পেয়ে যাই, এটা দিয়ে এক ওয়ানে গুণ করলে পাবো 127-127 আর ইকুয়াল টু 1-64 আর। এখন আমরা আরের মান নির্ণয় করার জন্য সবগুলোকে একদিকে নিয়ে আসবো, 127-127 আর মাইনাস ওয়ান প্লাস 64 আর ইকুয়াল টু জিরো। 127-1 হবে 126, এখন মাইনাস 127 যোগ 64, এটা করলে আমরা পাবো মাইনাস 127
প্লাস 64 আমরা এখানে পাই মাইনাস 63 আর বা এখানে আমরা 126 আমি যেহেতু আর এর মানটা নির্ণয় করব তাহলে আমরা আর এর মানটা বাম পাশে রাখব আর মাইনাস 26টা ওই পাশে লিখব বা আর ইকুয়াল টু মাইনাস 26 ডিভাইডেড বাই মাইনাস 63 তাহলে আমরা আর এর মান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে আর 63 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে 2 তাহলে আর এর মান কত পেয়ে গেলাম আমরা 2 তাহলে আমরা 2টাকে আমরা বসিয়ে দিলাম এখন আমরা যদি এই 2 এর মানটা আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই দেখো এক নম্বর হতে পাই এক নম্বরের কী ছিল আর টু দি পাওয়ার এন সমান 64 আর আগের মানটা বসাও টু টু দি পাওয়ার এন হবে 64 ইন টু টু হবে টু টু দি পাওয়ার এন আর 64 ইন্টু টু যদি আমরা কই তাহলে কথা হলো 4 দুগুণে 8 6 দুগুণে 12 যেহেতু এখানে বেস 2 রয়েছে তাহলে আমরা 128কে যদি আমরা একে 2 বেজে তৈরি করি তাহলে এটা আসবে 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 আসে তাহলে দুটো বেজ যদি 2 হয় তাহলে আমরা লিখবো এন ইকুয়াল টু 7 তারপরে আমরা এখানে এলিমেন্টটা বসিয়ে দেব আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো